দায়িত্ব পালন করছেন বারবার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয়মন্ত্রী শ্রদ্ধাভাজ যন্ত্রণা প্রকাশের কাজে আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন শুভ উদ্বোধন করেছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় নেতা আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ কর্মা দেশ রত্ন শেখ হাসিনার আস্থা ভগবান এবং বিশ্বস্ত আমার পরম শুদ্ধ নেতা সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম প্রভাব সদস্য শ্রদ্ধা জন জনাব আজকের এখানে বক্তব্য রাখবেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ পঁচাত্তর পরবর্তীতে ছাত্রনাথ নিজেদের যাত্রা শুরু করে আওয়ামী স্বেচ্ছাসেবক সেই একাত্তরের প্রাকৃত শক্তি তাদের এবং যারা একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের অনুসারীরা সংসারের দায়িত্ববান দিয়েছেন নেতা কর্মীদের দেখভাল করেছেন সেই মহিষী নারী বেগম ফজিলতুন্নেসা সাহাবুদ্দিন সহ বঙ্গবন্ধুর তিন পত্রকে হত্যা করা হয়েছে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য আব্দুর রব শাহী আবার আমাদের যুব সমাজের অহংকার যিনি স্বাধীনতার দরকারে বঙ্গবন্ধুর নির্দেশে যুব সমাজকে সুসংগঠিত করার জন্য 1972 সালের 8ই নভেম্বর তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন শুধু যুব সমাজ নয় রাজনৈতিক সংগঠন হিসেবে নয় একজন ছাত্র নেতা হিসেবে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যিনি সংগঠক হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্র যুব সমাজকে সংগঠিত করেছিলেন সেই জনতা শেখ মুজিবুর রহমানের স্ত্রীকেও হত্যা করা হয়েছিল আর আজকে যখন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হলো বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ একটি দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এখানে সম্পদের সমতার কথা বঙ্গবন্ধু বলেছিলেন এদেশের গরিব গরিব মানুষের ব্যবধানকে কমিয়ে আনার কথা বঙ্গবন্ধু বলেছিলেন 1971 সালে বঙ্গবন্ধু যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে বলেছেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু মুক্তি বলতে মানুষের মুক্তির কথা বলেছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সামাজিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি প্রতিটি মানুষ তার মৌলিক মানবাধিকার পাবে একটি আলাই ছিল বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত একটি সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেই বঙ্গবন্ধু স্বাধীনতা শব্দের পূর্বে মানুষের মুক্তির কথা চিন্তা করেছিলেন আর সে কারণেই সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশনা মরণপণ মুক্তিযুদ্ধের 30 লক্ষ 6 হাজার 100 রক্ত 2 লক্ষ সংগ্রাম এবং উত্তর জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহ বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দীপ্ত পদবারে এগিয়ে যাচ্ছিলেন তখন এই পরাজিত শক্তি খুনি চক্র খুনি মুস্তাক খুনি জাওরামটা বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ মুক্তিযুদ্ধের লক্ষ্যকে হত্যা করা হয়েছিল অবশেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুনি জাওরামান বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ মূল্যবোধকে হত্যা করা হয় নাই করেননি আমাদের গণতন্ত্র হত্যা গণতন্ত্রকে হত্যা করে ক্যান্টনমেন্ট বন্ধ করে রেখেছিল আমাদের মৌলিক মানবাধিকারকে হত্যা করা হয়েছিল মানবাধিকারকে হত্যা করা হয়েছিল ধনী জিয়াউর রহমান 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না
যার ভোটার বিন আবার স্টাম পার্লামেন্টে পঞ্চম সংশোধনীর মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, এই যে মানবাধিকারের প্রতি প্রেত পেরেছিল এরা গণতন্ত্র হত্যা করেছে, ভাঙা ভোট দিয়েছে, আবার হত্যার বিচার করা যাবে না। একজন সাধারণ মানুষ, একজন গরিব দুঃখী মানুষের হত্যারও বিচার হয় আইনে, কিন্তু জাতির পিতা আমাদের ফাউন্ডিং ফাদার যিনি এই জাতি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছেন, তারা সহ যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এই যে মানবাধিকার লঙ্ঘন করেছে। আর আজকে আমরা কি দেখি, যখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, যখন শেখ হাসিনার নেতৃত্বে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই ইন্ডেমনিটি অধ্যাদেশকে বঙ্গবন্ধু বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তখন ওরা ওই একাত্তরের পরাজিত শক্তি ঘাতক ছত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে 2012-13-14-15 বাবা বিস্ফোরণ আগুন সন্ত্রাস মানুষকে হত্যা সাধারণ মানুষকে হত্যা করে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। অথচ একদিকে বঙ্গবন্ধু যে পথ দেখিয়ে দিয়েছিলেন একটি আধুনিক বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু কন্যা তার ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব তার দৃঢ়তা তার একনিষ্ঠতা সততা সহজ দিয়ে আজকে সেই ক্ষুধা পীড়িত দারিদ্র পীড়িত বাংলাদেশকে আজকে মধ্যমের বাংলাদেশে রূপান্তরিত করেছেন, বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকে সেই বিহারের জাতি বাঙালি জাতি আজকে সারা দুনিয়ায় বঙ্গবন্ধুর পথ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তখন যারা 75 ধরে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মানবাধিকারকে হত্যা করেছিল, যারা 75 ধরে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, আজকে তারা আবার নতুন করে ষড়যন্ত্রের চক্রান্ত লিপ্ত হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিঃশেষ করার জন্য আমাদের উন্নয়ন অগ্রগতি আমাদের সেই সত্যের সোনার বাংলা যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন 21 সালের মধ্যে মধ্যমের বাংলাদেশ 21 সালের মধ্যে শেখ হাসিনা সেটা করেছেন ডিজিটাল বাংলাদেশ, অনেক উন্নয়ন হয়েছে, ৩৫ রাস্তাঘাট ঘরে ঘরে বিদ্যুৎ পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আজকে এই চুয়াডাঙ্গার মানুষ আপনারা জানেন প্রতিটি গ্রামে পাকা রাস্তা ঘরে ঘরে বিদ্যুৎ, আজ মানুষ প্যাট করে ভাত খেতে পারে, তিন বেলা ভাত খায়, পরোটা কাপড় আছে, পায়ের জুতো আছে, স্যান্ডেল আছে, খালি গায়ে হাত থাকে না, সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে বহন করার জন্য ওরা বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রক্তে কেনা বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে বিনষ্ট করার জন্য ওই বিদেশি হারাদের সাথে একত্রিত হয়ে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এই বাংলাদেশকে যে সাম্প্রদায়িকতার কবর রচনা করেছিলেন 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আবার ধর্মের দিকে ধর্মান্ত বাংলাদেশে পরিণত করার চক্রান্ত করছে। আজকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার উন্নয়ন অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আর সে কারণেই আজকে সময় এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্টত বলেছেন আমরা মুক্তিযুদ্ধকে হারান করি, মুক্তিযুদ্ধের লক্ষ্য আদর্শকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা 31 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যমের বাংলাদেশ আর 41 সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম ধনী দেশ, বাংলাদেশ হবে একটি সর্বোজ্জ্বল বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে, এবং এরপরে কি হবে জানটা প্রকল্প 100 বছরের প্রকল্প আমাদের নেতা দূরদৃষ্টি সম্পন্ন নেতা শেখ হাসিনা ঘোষণা করেছেন।